বিতরণ শুরু হবে। বিতরণ শুরু হবে। আপনারা যারা এখনো দৃশ্য দেখেছেন অনেক কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। আমি আপনাদের সামনে জনাব আইয়ুব আলী সরকার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এবং কুটুম্বুরার কৃতি সন্তান মুজিবুর রহমান এবং শাহজান ভাই আল খায়ের ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান মাদিনাতুল খাইরি আল ইসলামের উদ্যোগে কম্বল এখন পবিত্র কোরআন থেকে أين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء تشاءون إلا أن يشاء الله رب العالمين মদিনাতুল খাইরি আল ইসলামী 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 শিক্ষা চিকিৎসা পৌঁছে দিতে প্রস্তুত সর্বদা গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে প্রস্তুত সর্বদা শিক্ষা চিকিৎসা পৌঁছে দিতে প্রস্তুত সর্বদা গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে প্রস্তুত সর্বদা মদিনাতুল খাইরি আল ইসলামী মদিনাতুল খাইরি আল ইসলামী সর্বদা নিয়োজিত বস্ত্র চিকিৎসায় দুঃখীদের সহায় আর্ত মানবতায় সর্বদা নিয়োজিত বস্ত্র চিকিৎসায় দুঃখীদের সহায়
স্বার্থ মানবতায় সর্বদা নিয়োজিত বস্ত্র চিকিৎসায় দুঃখীদের সহায়ে আর্ত মানবতায় রয়েছে যার ধরাতে সুনাম প্রীতি মদিনাতুল খৈরি আল ইসলামী মদিনাতুল খৈরি আল ইসলামী মদিনাতুল খৈরি আল ইসলামী মদিনাতুল খৈরি আল ইসলামী মদিনাতুল খৈরি আল থাকবে না চন্দন এই প্রত্যাশায় লালন করে যারা নীতি ও প্রীতি আমি মদিনাতুল খৈরি আল ইসলামী মদিনাতুল খৈরি আল ইসলামী মদিনাতুল খৈরি আল সুমধুর কণ্ঠে আমাদেরকে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য সবার পক্ষ পারো পার চাই যে শুধু তোমার ভালোবাসা নয়ন ভরে দেখবো তোমায় তাই মনের আশা এ পারো পার চাই যে শুধু তোমার ভালোবাসা তুমি আমার নয়ন মনে তুমি আমার নয়ন মনে এ দুনিয়ার সবই সবই ইয়া নবী আমি মনের কাবায় কেছি প্রিয় নবী তোমার ছবি আমি মনের কাবায় কেছি প্রিয় নবী মানবতার সেবার অনুষ্ঠানে আমরা একত্রিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আল খায়ের ফাউন্ডেশন যে ফাউন্ডেশনের আমরা ইতিমধ্যে জেনেছি বিভিন্ন ধরনের দুঃখী মানুষের সেবায় এদের অনেকগুলো প্রোগ্রাম আছে এই প্রোগ্রামটা আমাদের এত অঞ্চলে আল খায়ের ফাউন্ডেশনেরই একটা অঙ্গ প্রতিষ্ঠান মদিনাতুল খাইরি আল ইসলামী এই প্রতিষ্ঠানের কর্ণধার আমাদের মাঝে উপস্থিত আছেন ওনার মাধ্যম আজকের এই গরিব দুঃখী মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান আসলে বক্তব্য রেখে কাউকে বিভ্রান্ত করতে বা সময় নষ্ট করতে চাই না তারপরও বলতে হয় যে আসলে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে বিরাট পরীক্ষার সম্মুখীন করে পাঠিয়েছেন আমরা যেমন পুকুর নদী খাল পাহাড় উঁচু নিচু অনেক দেখি আল্লাহ তাআলা মানুষের আর্থিক সামর্থ্যের দিক দিয়ে উঁচু নিচু এরকম অনেক ব্যবধান আছে এটা একটা পরীক্ষা যে উঁচুরা আসলে নিচুর জন্য কি করে আমার বিশ্বাস এটা আল্লাহ দেখে এবং এক সময় উঁচুরা নিচুদের জন্য কি করেছেন কিনা এটার জন্য নিশ্চিত যা মানবতার সেবায় করছে তাদের জবাবদিহি আল্লাহ রহমতে অত্যন্ত সহজ হবে বলে আমি বিশ্বাস করি যারা এই এলাকার অত্যন্ত দুঃখী যাদের খুবই প্রয়োজন আসলে অনেক লোক আছে এখানে এই এলাকা থেকে আমি বিশেষ করে বলবো এই কুটুম্বুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ধরনের একটা অনুষ্ঠান করলে কম্বল বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সিলেটের অধিবাসী উনি বজিলাল বাড়ি ছিলেন আসলে ওনার সমস্ত কর্মকাণ্ড লন্ডনে ওনাকে আমি সশ্রদ্ধ এলাকাবাসীর পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি এই আল খায়ের ফাউন্ডেশন এটা লন্ডনে অবস্থিত আমাদের অত্র বাংলাদেশি যারা লন্ডনে চাকরি করে বা বিভিন্ন ব্যবসা করে তাদের কষ্টার্জিত পয়সা আল্লাহর এবং রাসূলকে খুশি করার জন্য গরিবদের মধ্যে বিতরণের জন্য তারা দান করতেছে এর চেয়ে মহৎ উদ্যোগ আর হইতে পারে না এই জন্য আমি লন্ডন প্রবাসী যে সমস্ত ভাইয়েরা অল্প বেশি যার যে পরিমাণ মতো যে কষ্টার্জিত পয়সাটা দান করেছে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে প্রার্থনা করি তারা যেন এটার সুফল প্রাপ্ত হয় আর আসলে
বাংলাদেশে গরিব অনেক, চাহিদা আমাদের অনেক। শীত বস্ত্র বের করে নিয়ে এসে উপযুক্ত জায়গায় এটা যেন এই যে সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করতে পারতেছে, এটার জন্য আমি এই এলাকার যারা এখানে গণ্যমান্য ব্যক্তি আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, আমি একটা কথা না বললে অনেকে ভাববে যে ইউনিয়ন পরিষদ থেকে এই ধরনের কম্বল দেওয়া হচ্ছে, এই ধরনের রটনা যেন না রটানো হয়। এটা কিন্তু আমাদের এই দেশের এখান থেকে ফান্ড তাদের নিজের কষ্টের পয়সা কিছু কিছু সেভ করে তারপর একটা ফান্ড করেছেন, সেই ফান্ড থেকে সারা বিশ্বে হয়তো বা তারা এই জিনিসটা পরিচালনা করতেন। বিশেষ করে আমাদের এই কুমিল্লার মধ্যে আমাদের এই চান্দিনার এই মাদাইয়া এবং মুরাদপুর কুটুমপুর কে তারা সিলেকশন করেছে, এই জন্য আমার এই এলাকার মানুষের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমার এই খায়ের ভাই এবং সাজান ভাই সবাইকে আমরা ধন্যবাদ জানাবো। যাই হোক, আপনারা শুধু এই দোয়া করবেন, আজকে আপনাদের এই দুর্দিনে যারা পাশে দাঁড়াইলো তাদের জন্য এই দোয়াটুকু করবেন, এই আল্লাহ আমাদেরকে এই শীতের দিনে এই কষ্ট অনুধাবন করে তারা আজকে এই শীতের বস্ত্র আমাদের মধ্যে বিতরণ করতেছে, আল্লাহ এটার যাদা হিসাবে তুমি তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করিয়ে এই দোয়া আমরা সবাই ইনশাল্লাহ করো। ভবিষ্যতে তারা এই আজকে হয়তো 70টা দিয়েছে, এমন একদিন আসবে এই প্রতিষ্ঠানে দাঁড়িয়ে তারা হয়তো 7,000 কম্বল বা অন্যান্য ঔষধপত্র এটা সেটা, অর্থাৎ গরিব মানুষের জন্য যা যা করা দরকার তারা ইনশাল্লাহ সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে এখানে এসে এই এলাকার মানুষকে দুস্থ মানুষকে সেবা দেবে, তাদেরকে সাহায্য করবে, হয়তো বা সেই দিন আসতে পারে, সেই দিনের আশায় আমরা ইনশাল্লাহ রইলাম। আমরা সবাই ভালো থাকি, সুস্থ। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আল্লাযী ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। কুমিল্লার এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আজকের আর্ত মানবতার সেবার জন্য ছোট্ট পরিসরে হলেও এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ ভবিষ্যৎ অত্র এলাকার জি সাল্লাল্লাহু আলাইহি এর কথা, সর্বোত্তম মানুষ তারা যারা মানুষের কল্যাণে কাজ করে, সেই সর্বোত্তম মানুষের কাতারে দাঁড়িয়ে আমাদেরকে এই ভালো কাজগুলো করার তৌফিক দান করেছেন, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আলোচনা লম্বা করব না, কারণ আজকের অনুষ্ঠান মূলত আলোচনা অনুষ্ঠান নয়, এটা আপনাদের জন্য সেবার সামান্যতম উপটুকন আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি। আপনারা জানেন আল খায়ের ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল একটি চ্যারিটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে বেশ কয়েকটি পার্টনার প্রতিষ্ঠান রয়েছে, এর মধ্যে মদিনাতুল খায়রি আল ইসলামি অন্যতম। যে মদিনাতুল খায়রি ইসলামি ইউকে চ্যারিটি কমিশন কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত, আপনাদের এই এলাকায় আমরা আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব শাহজাহান সর্দার সাহেব, ওনার দুই সন্তান লন্ডনে থাকেন, শাহীন জহিরুল ইসলাম শাহীন এবং বুলবুল, ওনাদের মাধ্যমে আপনাদের এলাকায় আসা এবং বিগত কয়েক বছর যাবৎ আমরা আপনাদের এলাকায় কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে মুবারকপুরে একটি মসজিদ হয়েছে, আরেকটি মাদ্রাসার কাজ আমরা চিন্তাভাবনায় রয়েছি, কাজটা সমাধান করার জন্য এগিয়ে নেওয়ার জন্য, এবং বিগত 2 বছর যাবৎ মনে হয় আমরা কুরবানি দিয়ে আসতেছি, 3 বছর যাবৎ, এবং গত বছরও আমি এসেছিলাম শীত বস্ত্র বিতরণের জন্য, এর আগে আর একবারও এসেছিলাম আমি কোরআনে কারিম এবং শীত বস্ত্র বিতরণের জন্য, আজকে 3য়বারের মতো আপনাদের এলাকায় আমার আসা। যদিও আমরা আজকে স্বল্প পরিসরে আপনাদের সামনে বিতরণ করছি, আমার লজ্জাবোধ করছে, সকলকে আমরা শীতের কাপড় পৌঁছাতে পারবো না, তবে আমাদের মধ্যে আমার অন্তরে আপনাদের জন্য ভালোবাসা এবং এই লজ্জাবোধ নিয়ে যাব। আল্লাহ যদি আমাদেরকে হায়াতে রাখেন, আগামীতে স্যার বলেছেন লিষ্টিবদ্ধ থাকবে যারা পেয়েছেন এবং যারা পান নাই তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য, আমাদের অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে আমরা অগ্রাধিকার দেব ইনশাআল্লাহ। আমি আলোচনা লম্বা করব না, বাংলাদেশে এসেছি আমি 25 তারিখে, এসেই সর্বপ্রথম বাংলাদেশের একটি নেককারজনক ঘটনা সিলেটে
শিশু রাজনকে হত্যা করা হয়েছিল আপনারা শুনেছেন হয়তো। এই রাজনের বাড়িতে আমি তার মা বাবার জন্য একটি গড় 10 লক্ষ টাকা খরচ করে আমরা বানিয়ে দিয়েছি। সেই গড়টি উদ্বোধন করলাম এয়ারপোর্ট থেকে সরাসরি। এরপরে প্রতিদিন 4-5 জায়গায় আমরা প্রোগ্রাম করে যাচ্ছি। ইতিমধ্যে মাগুরা, ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা ওই সমস্ত এলাকা এবং বৃহত্তর সিলেটের সিলেট, সুনামগঞ্জ এই সমস্ত এলাকা সফর করে এসেছি। গত রাতে ব্রাহ্মণবাড়িয়া, আজ আপনাদের এখানে, এখানে শেষ করে যাব ঢাকায়। এভাবে সফর আরও রয়েছে বিভিন্ন জায়গায়। আমি আবার চলে যাব 20 তারিখে। আমাদের আলখের ফাউন্ডেশন এবং ইকরা টিভি থেকে অনেক দায়িত্বশীল বাংলাদেশে এসেছেন, বর্তমানে রয়েছেন। আমরা বিভিন্ন অঞ্চলে ভাগ করে কাজ করে যাচ্ছি। আপনাদের সহযোগিতা এবং সরকারের যদি সাপোর্ট থাকে আমরা আরও বেশি করে কাজ করতে চাই। আলখের ফাউন্ডেশন ইতিমধ্যে সেনাবাহিনীর সহযোগিতায় প্রায় 280টি শিশুর হার্টের অপারেশন করিয়ে দিয়েছে। আমাদের আলখের ফাউন্ডেশনের মাস্টারম চেয়ারম্যান ইমাম কাসিম, উনি নিজে এসেছিলেন 2 ঘন্টার জন্য বাংলাদেশে, এবং সেনাবাহিনীর প্রধান ওনাকে ঢাকা এয়ারপোর্ট থেকে রিসিভ করেছেন এবং ঢাকা সেনাবাহিনী হাসপাতালে এ সমস্ত শিশুদের অপারেশন হয়েছে। যে অপারেশনগুলোতে 5-6 লক্ষ টাকা একটা অপারেশনে খরচ হয়, সেই ধরনের অপারেশন প্রায় 250টি অপারেশন, 280টি অপারেশন আলখের ফাউন্ডেশনের মাধ্যমে আমরা করিয়ে দিয়েছি। ইতিমধ্যে অসংখ্য মানুষের গড় হয়েছে। আপনাদের এলাকায় মনে হয় 2-1 জন মানুষের গড় হয়েছে। গত বছর যখন আমি আসলাম তখন কয়েকটা টিউবওয়েল আমরা করে দিয়েছি, 10-12টা টিউবওয়েল আমরা করে দিয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াতে রাখেন, শাহিন ভাই, বুলবুল ভাই এখানে আছেন, ওনারাও প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, আমরা ধারাবাহিকভাবে আপনাদের এলাকায় আরও কাজের বিস্তৃতি ঘটাবো। আপনাদের এই এলাকার 2টি সন্তান, তারা অত্যন্ত ভালো, তাদের জন্য দোয়া করবেন। মা বাবা তার বাচ্চাদেরকে যে সুশিক্ষা দিলে কতটুকু উপকার হয়, আপনাদের এই 2টি সন্তানই এর জ্বলন্ত প্রমাণ। তাই আমাদের সন্তানদেরকে লেখাপড়ার দিকে দাবিত করতে হবে। যে উচ্চ বিদ্যালয়ের মাঠে আমরা প্রোগ্রাম করতেছি সেখানে বাচ্চাদেরকে পাঠাবেন, বাচ্চাদেরকে প্রাইমারি লেভেল পড়িয়েই অনেকে আমরা দেখি গরিব দুঃখী মানুষেরা হয়তো পয়সার অভাবে বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে কাজে দিয়ে দেন, কষ্ট করে হলো ওই সন্তানদেরকে পড়াবেন। আমি আপনারা আশ্চর্য হবেন, মাগুরা ঝিনাইদহ যে প্রজেক্টে, যে মহিলার উদ্যোগে সেখানে, মহিলার কারণে আমরা সেখানে গেলাম। ঢাকা ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সে অ্যাক্সিডেন্ট করে 2টি পা তার পঙ্গু হয়ে গিয়েছিল, আমার ম্যাগাজিনে তার ছবি রয়েছে। আমরা অনেক হিন্দু ফ্যামিলিকে ব্রাহ্মণবাড়িয়াতে 14টি হিন্দু ফ্যামিলিকে ঘর বানিয়ে দিয়েছি। ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতার কল্যাণে মানুষের জন্য আমরা কাজ করতেছি। মানুষকে কে সৃষ্টি করেছেন? মুসলমানকে কে সৃষ্টি করেছেন? হিন্দুকে কে সৃষ্টি করেছেন? সকলকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাই আমরা মানবতার কল্যাণে কাজ করতে চাই, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করেছেন, যদি আমরা তা করতে পারি। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল সর্বোত্তম চরিত্র, তার চরিত্র দেখেই মানুষ মুসলমান হয়েছিল, ঠিক কিনা বলুন? আমি আলোচনা লম্বা করব না। ওই মহিলার কারণে আমরা ঝিনাইদহ হয়ে গিয়েছিলাম, সেখানে অনেক ঘর বাড়ি হয়েছে, অনেক কম্বল আমরা বিতরণ করেছি, অনেক কার্যক্রম আমরা পরিচালনা করেছি। এবছর আমরা বেশ কিছু অন্ধ মানুষদের চোখের অপারেশন করিয়ে দিয়েছি। আমি 2টি ক্যাম্প আমি নিজে পরিদর্শন করেছি, একটিতে 500 আর একটিতে 300 রুগীদেরকে আমরা চিকিৎসা সেবা দিয়েছি, চোখের অপারেশন, চশমা এবং মেডিসিন দিয়েছি। আপনাদের এলাকায় ইনশাআল্লাহ আগামীতে একটা চক্ষু শিবির আমরা খুলব, চোখের ক্যাম্প খুলব, শাহিন ভাই বলেছেন, এবং এটা আমাদের ফাইলে আমরা রেখেছি। আগামী বছর ইনশাআল্লাহ আশা করি আপনাদের এলাকায় একটা চক্ষু শিবিরের ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব, যারা পেলেন এবং যারা পেলেন না সকলের জন্য আমি বলবো, যারা পেয়েছেন আপনারা আল্লাহ শুকরিয়া আদায় করুন, এবং যাদের সহযোগিতায় এই কাজগুলো পরিচালিত হয় তাদের জন্য দোয়া করবেন। আপনারা যদিও চিনেন না কে এই পয়সাটি ডোনেশন করেছেন, কিন্তু আল্লাহ পাক তো জানেন এই পয়সাটা কে দিয়েছেন। বিদায়, আপনাদের দোয়া তাদের জন্যই প্রযোজ্য হবে। আর যারা পাচ্ছেন না আপনারা মনঃপূর্ণ হবেন না, আল্লাহ পাক হয়তো এর থেকে
ভালো গিফট আপনাদের জন্য রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সকল মানুষ ধ্বংসপ্রাপ্ত, কিন্তু যাদের মধ্যে চারটি গুণ রয়েছে, ইল্লা আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেন, আর যারা হকের উপরে থাকেন, আর যারা ধৈর্য ধারণ করেন। আপনারা যারা পাবেন না, আপনারা যদি একটু ধৈর্য ধারণ করেন, আল্লাহ পাক এর থেকে অধিকতর অধিকতর গিফট আপনাদের জন্য দিবেন, এই দুনিয়াতেও এবং আখেরাতেও পাবেন ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এই সুন্দর ব্যবস্থাপনার জন্য যারা ব্যবস্থা করেছেন সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করে, এবং আপনারা এই সকাল থেকে আপনারা এখানে কষ্ট করে আসার জন্য নিয়ম হলো বাড়ি বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া, আপনাদেরকে কষ্ট না দিয়ে, যেহেতু আমি দূর থেকে এসেছি তাই আপনাদেরকে কষ্ট করিয়ে এখানে নিয়ে আসার জন্য আমি আবারও ক্ষমা চেয়ে আমার জন্য আল খায়ের ফাউন্ডেশন, ইমাম কাসিম এবং আপনাদের এলাকার এই সন্তান বুলবুল ভাই এবং শাহিন ভাই সহ সকলের জন্য দোয়ার দরখাস্ত রেখে আমার আলোচনা এখানেই শেষ করছি। ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ও সাল্লাল্লাহু আলা নবী ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমির হোসেনের স্ত্রী আক্তার হোসেন, আক্তার হোসেন পশ্চিম পাড়া আমির হোসেনের স্ত্রী আসবে সাথে, আমির হোসেনের স্ত্রী সাত ধরেন এটা, ধরেন বারো মিটার সুতামি স্ত্রী টাকা মৃত শহীদ স্ত্রী কেন রাখেন, এরপরে শেরেগুলের স্ত্রী, শেরেগুল শেরেগুল কি দিছে না জান, আসবেন আসবেন এরপরে শেরেগুল মুর্শিদের স্ত্রী, মৃত মুর্শিদের স্ত্রী উত্তরপাড়া, আপনার বয়সটা কত বলতে পারবেন? 98 হইগো, 98 বছর। আপনি যে এই শীতের কাপড় পাইলেন আপনি কি খুশি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। যারা দিচ্ছেন তাদের জন্য কিছু বলবেন? বললাম যে দোয়া করেন একটু, আল্লাহ দিল আল্লাহ মাহফুজ, যে নিয়তে তারা আমাকে দান করছে আমি দানের বরকতে আল্লাহ মাহফুজ তারা বেঁচে থাকতে তারা শরীর সুস্থ আল্লাহ ভালো করতে শরীর সুস্থ আল্লাহ তুমি ভালো রেখো আল্লাহ। আপনি কোন গ্রাম থেকে এসেছেন? আমি পুরুলপুর থেকে এসেছি, পুরুলপুর থেকে। জি আপনার বয়স কত? আমার বয়স 72। মাশাআল্লাহ, আপনি কি খুশি হয়েছেন? হ্যাঁ আমি খুব খুশি হয়েছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই সংস্থার জন্য আমি ইনশাআল্লাহ হাজার হাজার দোয়া করি তারা যাতে তাদের যে আল্লাহ দীর্ঘজীবী করে তারা আরো এরকম বিচরণ করতে পারে। ওই যে লোগোটা ঘুরে দাও বাস, নেই
নেন নেন এদিকে নেন, এই বাস যান 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 ওইখান থেকে বইলা দিয়ে নে, এই হ্যাঁ এই বাস লাগবে না যান ওইখান থেকে আস্তে আস্তে আইলে দাঁড়াও দিশা দিশা আলীর মা খুরশেদের মা আমিরার বাড়ির খুরশেদের মা আমিরার বউ এরপরে হলো খুকি বেগম আলিমের বাড়ি রহিমা কই ছাপান্ন বিকাশ সামাইতে দিয়া এবারে শহীদ মোল্লা শহীদ বললাম মোল্লা এবারে মগ্গার ভরে
অঙ্গ অঙ্গ মনে বদুত মোল্লা শাকান্দর আলী শাকান আব্দুল আলী এটা আসুস্থ হবে জব্বার আব্দুল জব্বার সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ঐতিহ্যবাহী মাতারিয়া। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মাতাইয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কুটুম্বপুরী হাই স্কুল মাঠে। এখানে আমরা ইতিমধ্যে অসংখ্য গরিব দুঃখী মানুষের কাছে আল খায়ের ফাউন্ডেশনের শীতবস্ত্র আমরা তুলে দিলাম। আপনাদের সহযোগিতার ফলশ্রুতিতেই এই মহান কাজটি আমরা সম্পাদন করতে সক্ষম হয়েছি। কিন্তু আমরা সচক্ষে দেখে গেলাম, আমি অসংখ্য গরিব দুঃখী যাদের হাতে আমরা কাপড় দিতে পারি নাই, ব্ল্যাঙ্কেট দিতে পারি নাই, শীতবস্ত্র দিতে পারি নাই, তাদেরকে আমি আপনাদের পক্ষ থেকে কথা দিয়ে গেলাম আগামীতে যেন এই গরিব দুঃখী মানুষের কাছে আমরা সহযোগিতা পৌঁছে দিতে পারি। আপনাদের সহযোগিতায় এই এলাকায় আমরা গত কুরবানির সময়ে কুরবানির সুস্থ পৌঁছে দিয়েছি, বেশ কিছু টিউবওয়েল দিয়েছি, ঘরও কয়েকটি বানিয়ে দিয়েছি, এখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে, আরও বেশ কিছু পরিস্থিতি আমরা হাতে নিয়েছি। আপনাদের সহযোগিতা যদি অব্যাহত থাকে তাহলে আমরা আরও বেশি করে মানুষের কাছে সেবা পৌঁছে দিতে পারব। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম বদলা দান করুন, আল খায়ের ফাউন্ডেশনকে কবুল করুন, ইকরা টিভির এই প্রচেষ্টাকে আল্লাহ পাক অব্যাহত রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এই বৃদ্ধা মহিলাকে আমরা দিতে পারি নাই, আমাদের হাতে পর্যাপ্ত কাপড় নাই, আক্রান্ত হৃদয়ে আমরা ওই মহিলাকে দিতে পারলাম না। দেবো আপনাকে নেক্সট ইয়ার দেবো, আগামী বছর দেবো। على آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يدور করে দাও। আল্লাহ আমাদের মা বোনদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, আমাদের বাচ্চাদেরকে আল্লাহ তুমি হায়াতে তৈবা এনায়েত করো, আয়াত প্রতিষ্ঠানকে কবুল করো, যারা দান পয়দা করেছেন তাদেরকে কবুল করো, তাদের যারা গরিব দুঃখী মানুষদেরকে সহযোগিতা করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে ইখলাসের সাথে তোমার রেজা মন্দির উদ্দেশ্যে খিদমতে কাজ করার তৌফিক দান করো। আল্লাহ আমরা যেন যথাযথভাবে আমার আল্লাহ তুমি আমাদেরকে পা দিয়েছো, তুমি আমাদেরকে চুপ দিয়েছো, হাত দিয়েছো, দাও অন্যের প্রতি শ্রদ্ধা বুদ্ধি দাও, তোমার তোমার ভালোবাসা মানুষের অন্তরে পয়দা করে দাও। আমি
চিকিৎসা করছি, আমি হাঁটতে পারি নাই, চাকরিটা ভাঙা। আল্লাহ করার মালিক আমার কুটুমপুরের কুটুমপুরবাসী দশ ভাই বেড়াটার তারা সাহায্য করেছে আমাকে। সাহায্য করার পরে আমি চিকিৎসা করে বলেন লন্ডন প্রবাসী ভাই বোনেরা সাহায্য করেছে, তাদের জন্য আমি দোয়া করতেছি। লন্ডন প্রবাসী ভাই বোনেরা সাহায্য করেছে, তাদের জন্য আমি দোয়া করতেছি আলহামদুলিল্লাহ। আরও যেন আমাদের জন্য আরও বেশি করে তারা করতে পারেন, আরও যেন আমাদের লেগা তারা আরও যেন বেশি করতে পারে, তার জন্য দোয়া কামনা করি। আল্লাহ দর্শক, এই শতবর্ষের বৃদ্ধা মহিলা যিনি হাঁটতে পারছেন না বয়সের কারণে, যিনি গুজু হয়ে হাঁটছেন, এই বৃদ্ধা মহিলা এসেছেন একটা কম্বল জন্য, একটা ব্ল্যাঙ্কেটের জন্য। এভাবে অসংখ্য মানুষ, গরিব দুঃখী মানুষ যারা হাঁটতে পারেন না, যারা তাদের অসুবিধার কারণে ঘরের মধ্যে বসা, কিন্তু তাদেরকে খুঁজে খুঁজে বের করবো বলুন। আমরা যদি তাদের একটু দায়িত্ব না নেই, আমরা যদি তাদের পাশে না দাঁড়াই, কালকে আমাদের দিন আল্লাহর কাছে আমরা কী জবাব দেবো? আসুন আমরা বিবেকের তাগিদে আমরা মানবতার কল্যাণে আমরা এগিয়ে আসি। আল্লাহর মখলুক সকলই আশরাফুল মখলুকাত হলো মানুষ, এর থেকে উত্তম মখলুক আর কেউ নেই। আল্লাহ পাকের এই উত্তম মখলুক আশরাফুল মখলুকাতের পাশে আমরা দাঁড়াই। আল্লাহ পাক আমাদেরকে এ জগতে এবং পরকালে আল্লাহ পাক এর উত্তম বদলা দান করবেন। আমিন। সাহায্য সহায় করতে আমরা আল্লাহ সবাই মা বোন আপনারা এখন খুশি। তারপরে সামনের দিকে আগামী বছর যে আল্লাহ রহমতে গরিব কাঙ্গাল সাহায্য সহায় করতে যারা দান করতে তাদের জন্য দোয়া করি, আর যাতে দান না পাইছে আপনার অসুবিধা কিছু বলবে যে আপনাদের বাড়িতে এটা খুশি নেই, আপনি দোয়া করবেন দর্শক শ্রোতা। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পঙ্গু বন্ধ পা নাই হাত নাই মানুষ যারা এখানে আছেন, অনেককে আমরা আলখাই ফাউন্ডেশনের ব্ল্যাঙ্কেট আমরা অনেকের হাতেও তুলে দিতে পেরেছি, অনেককে আমরা হাতে রিক্ত হাতে আমরা ফিরিয়ে দিতে পেরেছি।
সহযোগিতা যদি অব্যাহত থাকে আমরা আগামী বছর তাদের কথা দিয়েছি, আগামী বছর তাদের হাতে আমরা পৌঁছে দেব। আল্লাহ পাক যেন আপনাদের উত্তম প্রদান করেন, আমাদের যেন তৌফিক দান করেন, তাদের পাশে এসে আমাদের দান খয়রাত পৌঁছে দেব। আল্লাহুম্মা আমিন। দেখে আমরা